নমস্কার, সুখের চাকায় স্বাগত। আমি এখন যে টিপসগুলো বলবো, সমস্ত টিপসগুলোই আপনার বৃহস্পতিবারই করবেন। বাস্তুদোষ খণ্ডন করার জন্য তিনটে ময়ূরের পালক নিয়ে দরজার বাইরে লাগিয়ে রাখুন, সাথে হনুমানজির ছবি সহ। হনুমানজির ছবির তলায় তিনটে পালক লাগিয়ে রাখুন। দু নম্বর, ঘরের উত্তর পূর্ব কোণে যদি দুটো ময়ূরের পালক রাখেন, তাহলে ঘরের সদস্যরা কখনোই আলাদা হবে না, সব সময় অ্যাটাচমেন্টে থাকবে। তিন নম্বর, নিজের বাগে ছোট ময়ূরের পালক রাখলে বিপদ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। চার নম্বর, ঘরে থাকলে কোনো নেগেটিভ শক্তি সেই ঘরে প্রবেশ করে না যে ঘরে ময়ূরের পালক আছে। পাঁচ নম্বর, ছাত্রছাত্রীরা যদি তাদের কঠিন সাবজেক্টের বইয়ে রাখেন এই ময়ূরের পালক, তাহলে আস্তে আস্তে সেই বিষয়ে তারা দক্ষতা লাভ করে। ছ নম্বর, স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর হবে যদি তারা উভয়ে একটি করে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে। ছ নম্বর, একটা রূপোর বাঁশি 6-8 ইঞ্চি অথবা একটা কাঠের বাঁশির সাথে ময়ূরের পালক হলুদ সুতো দিয়ে বেঁধে যদি আপনারা ক্যাশ বাক্সে রাখেন, এর ফলে আপনার কখনো কখনো জীবনে অর্থের অভাব হবে না, অহেতুক খরচগুলো আস্তে আস্তে কমে যাবে। সাত নম্বর, যারা খুব চিন্তা টেনশন ইত্যাদিতে ভুগছেন, আপনারা একটা ময়ূরের পালক বালিশের নিচে রাখুন, দারুণ মিরাকল রেজাল্ট পাবেন। যারা বাড়িতে, আট নম্বর, যারা গাড়ি চালানোর সময় মনোনিবেশ করতে পারেন না, বারবার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, বারবার মনোযোগ বিচ্ছিন্ন হয় এবং দুর্ঘটনার শিকার হন, আপনারা একটা ময়ূরের পালক গাড়ির স্টিয়ারিংয়ের আশেপাশে লাগিয়ে বেঁধে রাখুন, অনেক উপকার পাবেন। ন নম্বর, কেউ যদি খুব বেশি রাহুর দশার দ্বারা কষ্ট পাচ্ছেন, তাহলে এক গুচ্ছ ময়ূরের পালক নিয়ে তা দিয়ে ওই ব্যক্তি যার রাহুর দশা চলছে তার মাথায়, ওই ব্যক্তির মাথায় 21 বার ঘুরিয়ে মাথার যেখানে ঘুমায় তার মাথার কাছে রেখে দিন, ফল পাবেন। যে বাচ্চারা প্রচুর জ্বালাতন করছে, প্রচুর অশান্তি দিচ্ছে, বাবা মা তাদের শান্ত করার জন্য একটা ময়ূরের পালক নিয়ে তাদের মাথা 21 বার ঘুরিয়ে তার বালিশের তলায় রেখে দিন। প্রতিদিন কেউ যদি ময়ূরের পালক দেখেন, তাহলে তার কালসর্প দোষ, নজর লাগার দোষ ইত্যাদি খণ্ডিত হয়। যে ব্যক্তির আছে বাড়িতে ময়ূরের পালক রাখুন। আপনি যদি চাকরি না পান, বারবার সফলতা হাতের নাগালে এসেও চলে যাচ্ছে, কোনো কুলকিনারা পাচ্ছেন না, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে, একটা ময়ূরের পালক নিয়ে রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে পূজারীকে বলুন সেটা ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে লাগিয়ে দিতে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকুন। এর অভূতপূর্ব ফলাফল দেখে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন। আপনার বাড়িতে যদি সাপের উৎপাত থাকে বা বারবার সাপের স্বপ্ন দেখছেন, সাপে নিয়ে আপনি ভয় পাচ্ছেন, ঘুম ভেঙে যাচ্ছে স্বপ্নে, কিংবা যেখানেই যান না কেন সাপকে দেখতে পান, তাহলে একটা ময়ূরের পালক নিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম দিকে আপনি লাগিয়ে দিন। হঠাৎ করে যদি আপনি বিপদে পড়ে যান, তাহলে ঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা ময়ূরের পালক রাখুন, আপনি অবশ্যই সেই বিপদটা থেকে উদ্ধার পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি বারবার ঝগড়া বিবাদ হয়, বিবাহিত জীবনে যদি সুখ শান্তি না থাকে, তাহলে একটা ময়ূরের পালক নিয়ে সেটাকে বিয়ের অ্যালবামের মধ্যে রেখে দিন, সমাধান হবেই হবে। অ্যালবাম না থাকলে বিয়ের ছবিতেও আপনি ময়ূরের পালকটা লাগাতে পারেন। ময়ূরের পালক কখনো মেঝেতে বা মাটিতে রাখবেন না, কারণ এটা কৃষ্ণের ভীষণ প্রিয়। আপনি যদি চান আপনার ব্যবসায় বিক্রি বাড়টা বেশি হোক, অনেক লাভ হোক, সর্বদা কাস্টমারের লাইন লেগে থাকুক আপনার ব্যবসা ক্ষেত্রে, তাহলে একটা ময়ূরের পালককে সেটা আপনার
ক্যাশ বাক্সের বাইরে সেলোটেপ দিয়ে আটকে রাখুন। আপনার যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না, মনে হয় কনফিউশন থাকে, ভালো নাকি মন্দ হবে বুঝতে পারছেন না, তাহলে একটা ময়ূরের পালক শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তা পরে নিজের বালিশের নিচে রেখে দিন। তারপর রাতে ঘুমানোর পূর্বে রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র বলে আপনার প্রশ্ন বা জানার বিষয়টি ভাবুন এবং রাধে রাধে জপ করতে করতে ঘুমিয়ে যান। আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। ভালো লাগলো না এপিসোডটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি এবং আমার ইনস্টাগ্রাম বলাকা ব্যানার্জিকে ফলো করুন। ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন। ওম শান্তি।